তুমি তত রাস্তায় থাকো, ইনসাফের রাস্তায় থাকো, তুমি আক্রমণাত্মক কথা বলো না, নরম ভাষায় ব্যবহার। তলেবেন ভাইরা, যে কোনো ফেরকা বাতিলের ব্যাপারে কিছু যদি লিখতে চান বলতে চান, আপনারা আদরিস হিসাবে বহন করেন হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামত বরকাতুনকে, শাইখুল ইসলাম হযরত মাওলানা মুহাম্মদ তাকি উসমানী দামত বরকাতুন, ওনার তরিকা অবলম্বন করেন। হযরত মাওলানা ওর তারিখে আদায় করে দেখেন উপস্থাপনটা কেমন। উনি এবং হযরত মাওলানা ইউসুফ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা মোহাম্মদ মনজুর নোমানী রহমতুল্লাহ, ওনাদের কাছ থেকে শিখতে হবে আমাদেরকে উপস্থাপন, ওনাদের কাছে শিখতে হবে আমাদেরকে যে কোনো বাতিল ফেরকাকে আমি দাওয়াত কীভাবে দেবো, যে কোনো গলত কথা বাতিল কথাকে খণ্ডন কীভাবে করো। কারণ হকের দিকে দাওয়াত দেওয়া এবং বাতিলের খণ্ডন করা এটাও সুন্নাহ তরিকা মোতাবেক হতে হবে। এবং আমার মধ্যে তাওয়াজু থাকতে হবে, তাওয়াজু খুব জরুরি। কোনো বাতিলপন্থীর বাতিলকে খণ্ডন করতে গিয়েছে যে ওইটা এসে যায় আমার, তো এটা আমার জন্য ক্ষতিকর, তাওয়াজু থাকতে হবে।